অনিদ্রার সমস্যায় অনেকেই ভোগেন, শুধু বয়স্করাই নন, বরং কম বয়সীদের মধ্যেও এ সমস্যা দেখা দিচ্ছে। অনিয়মিত জীবনযাপনের কারণেই ঘুমে প্রভাব পড়ে, এছাড়া অতিরিক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারেও ঘুম কমাতে পারে। অনিদ্রায় যারা ভোগেন তাদের সারা রাত এপাশ ওপাশ করেই কাটে, শতচেষ্টা করেও চোখে ঘুম আসে না। এমন পরিস্থিতিতে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, আবার অনেকে দৈনিক স্লিপিং পিল খেয়ে ওষুধে অভ্যস্ত হয়ে পড়েন। চাইলে অনিদ্রা দূর করতে ঘরোয়া কয়েকটি কৌশল অনুসরণ করতে পারেন, যেমন ক্যাফিন জাতীয় খাবার এড়িয়ে চলুন। চা, কফি, কোমল পানীয় আর এনার্জি ড্রিঙ্কস খেলে অনিদ্রার সমস্যা আরও বাড়বে। এর কারণ হলো ক্যাফিন ঘুম আসতে দেয় না, আবার ঘুম আসলেও তা গভীর হতে দেয় না। বিশেষ করে ঘুমের 6 ঘন্টা আগে এগুলো খাওয়া যাবে না। রাতে ভালো ঘুমের জন্য রাতে গরম দুধ পান করতে পারেন, কারণ দুধে আছে ট্রিপটোফ্যান। গবেষণায় দেখা গেছে এটা ভালো এবং লম্বা সময় ধরে ঘুম হতে সাহায্য করে। নিদ্রাহীনতার রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞরা ওয়াইন্ড ডাউন টাইম নামক পদ্ধতি ব্যবহার করেন। 1 ঘন্টা নিজের জন্য সময় বরাদ্দ রাখার মাধ্যমে বই পড়া, ডায়েরি লেখা, গরম পানি দিয়ে গোসল করা মনে প্রশান্তি আনে এমন শ্রুতিমধুর কিছু শোনার পরামর্শ দেওয়া হয়। আর যেসব কাজ করতে মানা করা হয় সেগুলো হলো ঘুমানোর আগে টিভি দেখা, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা, কারণ এই যন্ত্রগুলোর স্ক্রিনের উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ করে তোলে, ফলে ঘুম আসতে দেরি হয়। যাদের বিছানায় শুয়ে থাকার পরও ঘুম আসে না তাদের জন্য স্টিমুলাস কন্ট্রোল নামক চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। তবে ঘুম না আসলে জোর করে বিছানায় শুয়ে থাকবেন না। যদি 10 থেকে 20 মিনিট সময় ধরে শুয়ে থেকেও ঘুম না আসে তাহলে বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে নিজেকে রিল্যাক্স রাখুন। তবে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করবেন না।